আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং প্রবাসী এবং দেশে যে সকল বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি যে বিষয়ে আলোচনা করব যে আপনি চারটি মাত্র খাবার খান, যে খাবারগুলোর দ্বারা আপনি জনশক্তি বৃদ্ধি করেন। খাবারগুলো মূলত আপনি ভিটামিন যুক্ত হতে হবে। খাবার তো অনেক খাবার খেতেছেন বা মন যেটা চাই ওটাও খানা খাইতেছি, আসলে কোন খাবারগুলা আমার শরীরের জন্য ভালো ওইগুলা খাবার দ্বারা আপনি জনশক্তি বৃদ্ধি পাবে, ওই বিষয়ে আমি এখন আলোচনা করব। আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক উপকৃত হবেন। প্রথম এক নম্বর খাবার, যে খাবারটা খেলে আপনি জনশক্তি বৃদ্ধি পাবে এবং যৌনক্রিয়া করার জন্য আগ্রহ পয়দা হবে, সে এক নম্বর খাবারটা হলো সেটা ডিম। আপনি প্রতিদিন যদি আপনি সকাল এবং রাত্রে অর্থাৎ প্রতিদিন যদি 2 পিস করে ডিম খান, দেখবেন অটোমেটিক আপনার শরীরে গরম আসবে, ক্যালোরির মাত্রাটা বেড়ে যাবে এবং শরীরের ভিতরে তাপমাত্রা বাড়বে এবং যৌনক্রিয়া আপনার আগ্রহ পয়দা হবে। এটা হলো এক নম্বর খাবার। দ্বিতীয় যে খাবার সেটা হলো সবুজ শাকসবজি। শাকসবজির ভিতরে অনেক ধরনের শাকসবজি আছে, লাল আছে, সবুজ আছে, বেগুনি কালার আছে, কিন্তু আপনাকে খেতে হবে সবুজ শাকসবজি, যেগুলোর ভিতরে আপনার পর্যাপ্ত পরিমাণ আপনার যৌনক্রিয়ার উদ্দীপনা থাকে, ভিটামিন থাকে। এর ভিতরে মূলার শাক, এটা কিন্তু আপনার উগ্র উষ্ণ প্রকৃতির। এর ভিতরে আছে আপনার পালং শাক, সবুজ শাকসবজি। এই ধরনের সবুজ যত শাকসবজিগুলো আছে তেজস্ক্রিয়া, ডাঁটার শাক সবুজটা আপনি খেতে পারেন, এগুলো আপনি নিয়মিত খান, তাহলে যৌনক্রিয়ার শক্তি পাবেন এবং বৃদ্ধি পেতে থাকবে, আপনি জলশক্তি বৃদ্ধি পেতে থাকবে। 3 নম্বর খাবার যেটা সেটা হলো বাদাম। বাদামও কিন্তু আপনাকে ভিটামিন হিসাবে কাজ করে। এতে আপনি যদি আমাদের দেশীয় যে বাদামটা আছে চীনা বাদাম, এটা যদি আপনি প্রতিদিন খেতে পারেন সকাল বিকাল, তাহলে আপনার শরীরে ভিতরে একটা তেজস্ক্রিয়া আসবে এবং যৌনশক্তির যে ভিটামিন প্রয়োজন ওটা আপনাকে যোগান হবে। আপনি বাদাম খেতে পারেন এবং চীনা বাদাম। আর 4 নম্বর খাবার যেটা সেটা হলো দুধ। এখন দুধের ভিতরে অনেক সময় আমরা গরু দুধ খাই, মহিষের দুধ খেয়ে থাকি, আপনি যদি ছাগলের দুধটা খেতে পারেন, এটা কিন্তু অনেক ভিটামিন এবং যৌনশক্তিতে খুব ভালো কাজ করে। ছাগলের দুধ এখন আপনি বলতে পারেন আমি কোথায় পাবো, যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ ভালো, না পাওয়া গেলে তো আপনাকে গরুর দুধ খেতে হবে, মহিষের দুধ পাইলে আরও ভালো, কিন্তু ছাগলের দুধটা আপনাকে খুব ভালো কাজ করবে এবং ভিটামিন হিসাবে কাজ করবে। ছাগলের দুধে প্রচুর পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম, ল্যাকটেট এগুলো খুব বেশি থাকে। আপনি ইচ্ছা করলে এই 4টা খাবারের দ্বারা আপনি যৌনশক্তি বৃদ্ধি করতে পারেন এবং শরীরের ভিতরে ভিটামিন যোগান করতে পারেন। আশা করি যদি আপনি এই নিয়মটা আপনি কয়েক মাস ফলো করতে পারেন, অনেক উপকৃত হবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।